না, অভিমানের তো কোনো প্রশ্ন এখানে আসছে না। সবাই না, আমি তো ডাক পাইনি দল থেকে, মানে ডাকেনি আপনাকে? না, আমাকে কোনো জানানো হয়নি। তারপর আমি দিদিকে শ্রদ্ধা করে এসেছি, স্টিল নাও করছি, কিন্তু তারপরেও কি কারণে কি হলো জানি না, 2016 সালে 2011 বিরাট জয় আমার হয়েছিল 42,000। তারপরেও আমাকে 2016 কিভাবে জোর করে কাদের দ্বারা কিভাবে আমাকে হারানো হয়েছে সেটা আপামর জনসাধারণ, আমাদের জেলার, জেলা কেন সারা ওয়েস্টবেঙ্গল সব সাধারণ একটা কর্মী থেকে টপ লেভেল পর্যন্ত সবাই জানে। তারপরে আজকে কিস কারণে আমাকে এই দল থেকে তৃণমূল দিদির কাছে, দিদি আমি দিদিকেই হাত ধরে এসেছি, দিদিকেই নেতৃবাণী, তার কাছ থেকে একটা সামান্য সৌজন্যমূলক একটা বার্তা পেলাম না, কিচ্ছু জানানো হয়নি। এবং উপনির্বাচনের দিন ঘোষণা হলো, প্রার্থী ঘোষণা হলো, তারপরেও প্রসিডিওর শুরু হয়ে গেছে, নির্বাচনের নির্ঘণ্ট কাজ শুরু হয়ে গেছে, এখনো পর্যন্ত আমাকে ডাকা হয়নি। অথচ প্রত্যেকটা জায়গায় যাচ্ছেন যেখানে মিটিং, কালকেও হয়ে গেছে মিটিং, একটা বড় মিটিং হয়ে গেছে কর্মী সভা, সাধারণ একটা কর্মী হিসেবেও আমি ডাক পাইনি, অথচ বলা হচ্ছে আমি যাইনি মান অভিমান। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, মনুষ্য সমাজের কাছে, শিক্ষিত সমাজের কাছে একটা সৌজন্যমূলক সৌজন্য চাই, সেখানে আজকে এই অপমান মানে আমার স্বামীর জীবনের প্রতি অপমান করা, শহীদ বিকাশ বসুকে অপমান করা। আমি এই মুহূর্তে কোনো কিছু চিন্তা করিনি, এখনো চিন্তা করিনি, ভবিষ্যৎ ভবিষ্যতে বলব। হ্যাঁ, মুকুলদা কালকে এসেছিলেন, উনি আমার দীর্ঘদিনের ফ্যামিলি ফ্রেন্ড। কোনো বিজেপিতে যোগদানের বিষয়ে কোনো কথা হয়েছে? হ্যাঁ, এসব কোনো কথা আমার এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে বলতে চাইছি না, বলবো রাজি নেই, ভবিষ্যৎ ভবিষ্যতে।